2024 শিক্ষাবর্ষে তোমরা যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, এডুকেশন সাবজেক্টের যে সাজেশনের জন্য তোমরা কল মেসেজ করছিলে, আমি সাজেশনের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে। আমি এখন বর্তমানে হসপিটালে আছি, তো সেই সাজেশনের একটা অডিও ক্লিপ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো তার জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে আছো তোমরা সেই অডিওটা শুনে নেবে, আর কেউ যদি টেলিগ্রাম গ্রুপে না থাকো তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করবে, আমি সেই অডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আমি ভিডিওটা ক্রিয়েট করতে পারিনি, তোমরা সেখান থেকে অডিওটা শুনে নাও, ঠিক আছে? সেখানে আমি সব বলে দিয়েছি কোন কোন কোশ্চেনগুলি আমি যেগুলি নোটস দিয়েছি, আমার থেকে তোমরা যারা নোটস নিয়েছিলে আমি সেই কোশ্চেনগুলি আমি সাজেশন করে দিয়েছি। দুটো এক্সট্রা কোশ্চেন ছিল ইউনিট 1 এবং ইউনিট 2 এর, সেগুলিও আমি বলে দিয়েছি কোনগুলি, তো সেগুলি আমি 2 মার্কসের মধ্যে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নেবে। যেমন প্রথম ইউনিটে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের উপর আমি মেইনলি জোর দিয়েছি, সেটা দেখবে। ট্যাক্সোনমির কোশ্চেনটা আমি এক্সট্রা কোশ্চেনের মধ্যে রেখেছি, সেটা আমি 2 মার্কসের মধ্যে দিয়েছি। আর ইউনিট 2-র মধ্যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্টের কোশ্চেনটা মেইনলি দিয়েছি, ভ্যালিডিটির কোশ্চেনটা 2 নম্বরে দিয়েছি, আর রিলেভিলিটির কোশ্চেনটা আমি এক্সট্রা কোশ্চেনের মধ্যে রেখেছি। আর ইউনিট 3-এর মধ্যে ম্যাথের মধ্যে মিন মিডিয়ান মোড প্রথমে কিউডি 2 নম্বর, এবং 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর চতুর্থ ইউনিট থেকে আমি যেগুলি দিয়েছি থিওরি দিয়েছি, প্রবাবিলিটি কার্ভের যেটা আছে সেখানে, আর স্কিউনেস কার্টোসিসের থিওরিটা, আর ম্যাথের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর হচ্ছে স্কিউনেস, তো সেটা নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি অডিওতে, তোমরা সেই অডিওটা শুনে নেবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি, আর কারোর যদি লাগে আমাকে পার্সোনাল মেসেজ করবে টেলিগ্রাম গ্রুপে না থাকলে। ওকে, থ্যাংক ইউ।